কিসের মধ্যে আছি আমরা? ডিম যদি পুড়ে যায় তাহলে এটা নিয়ে লাভ কি? যতগুলা কুকওয়্যার সেট দেখছি, হ্যাঁ ঠিক আছে, এগুলো কিন্তু আপনার খসখসে, এটা একটু দেন তো হাতে, বাই টোটাল অয়েলি, ঠিক আছে। আপনার কেউ যদি সামনে থেকে না ধরে সে বুঝবে না যে কতটা অয়েলি। এটা 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, 2 বছর পার হয়ে গেলে আরো 5 বছর সার্ভিস ফ্রি পাবেন। কি রাসেল ভাই কি ঘোটানাটা করতেছে আবার? মামলেট মামলেট, জি। ও তাহলে তো খুব ভালো জিনিস। কিসে করবেন আজকে? মাল্টি ফাংশন, ঠিক আছে, নন স্টিক কুকওয়্যার সেট। ও বাবা, এটা তো আগে দেখি নাই, এটা তো খুব সুন্দর ভাই, আজকেই লঞ্চ করছে ফার্স্ট, একদম নিউ প্রোডাক্ট বাই নিউ প্রোডাক্ট। কিয়াম যখন কোনো নিউ প্রোডাক্ট করে রাস্তার বাড়ি কিন্তু সবার আগে আসে, কারণ আসেন কোথায়? জারাস কিচেন। জারাস কিচেনে নতুন প্রোডাক্ট দিতে পারবে না এমন কোনো রেকর্ড আজ পর্যন্ত পাইছেন? তো আপনি মামলেট করবেন, তেল কই? তেল লাগবে না ভাই, মার্বেল কোটিং কুকওয়্যার সেট। এটা দেখি তেল নাই তো? না ভাই, ভাই কোনটার মধ্যে তেল লাগছে? কি বলেন, ভিউয়ার্সরা কি বলবে যে আমি তেল দিচ্ছি? সেটা হবে তো 100% ভাই। প্রিভিয়াস আরো কয়েকটা অমলেট করছি আমি, এই তেল ছাড়া তো করে দেখাইছি, একদম কি অক্ষত অবস্থায় মামলেট, অক্ষত অবস্থায়, জি অক্ষত অবস্থায়। চলেন দেখি, ফিচারটা একটু পরে বলি, আগে মামলেটটা ছেড়ে দিই। দেখেন কত দূর, আগে আপনাদেরকে একটা কাজ দেখায় নেই যে আসলে এটার ভেতরে কোনো রকম তেল ছাড়া যে মামলেট করা যায় সেটা আজকে আমরা প্রুফ করে দিব। আর আমরা আছি জারাস কিচেন, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা, দোকান 55। চলে গেল ডিম, এখন দেখি কিভাবে মামলেট হয় আর তেল ছাড়া কিভাবে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা তেল ছাড়া হয় না ভাই? না, আপনি যখন দায়িত্ব নিছেন, তবে আমার আপনার প্রতি কনফিডেন্স আছে। এখন নতুন যেটা হারি, এটার উপর অতটা না, আমি এখন এটার উপর করি নাই, ঠিক আছে। তবে কোটিংটা দেখে কিন্তু আমার অবশ্যই ভালো লাগছে, যেমন কোটিং দেখলে আমার মনে হচ্ছে কেউ তেল ব্রাশ করে রাখছে। এই যে ফাইন, এই সুন্দর একটা কোশ্চেন করছেন। আমরা যতগুলা কুকওয়্যার সেট দেখছি, হ্যাঁ ঠিক আছে, এগুলো কিন্তু আপনার খসখসে, এটা একটু দেন তো হাতে, বাই টোটাল অয়েলি, ঠিক আছে। আপনার কেউ যদি সামনে থেকে না ধরে সে বুঝবে না যে কতটা অয়েলি এটা। আচ্ছা, টোটাল অয়েলি একটা সেট। আর একটা কথা বলি, এটা ফিচারটা বলি, এটা হচ্ছে দেখেন ইন্ডাকশন বেস করা। ওকে, দুনিয়ার যত ধরনের চুলা আছে, কাঠের চুলা বলেন, লার্কি চুলা বলেন, মাটির চুলা বলেন, গ্যাসের চুলা বলেন, ইন্ডাকশন চুলা যেটার মধ্যে আমি রান্না করতেছি, এই চুলা বলেন। আর একটা চুলা রাখছি পাশাপাশি ইনভার্টার, যেটার মধ্যে এই চুলা আবার সিলভারের পাতিল বসে রাখছেন কেন ভাই? ঠিক আছে, আপনি সিলভারের পাতিল বলে কি ফেলে দিবেন নাকি? ইলেকট্রিক চুলায় সিলভারের পাতিল কে তো খুব রেয়ার, ঠিক আছে। না ভাই, কেন রেয়ার না, জারাস কিচেনে সবই সম্ভব। আচ্ছা, তো এবার এই নতুন সেটটাতে আছে কি কি একটু দেখান না ভাই? এই যে বিবর্তন আসছে কি এবার? হ্যাঁ, বিবর্তন তো অবশ্যই আসছে। এটা হচ্ছে বেলি পোর দিয়ে আসছে, আগে তো সসপ্যান পাইতাম, এখন হচ্ছে বেলি সসপ্যান। বেলি সসপ্যান মানে হচ্ছে আপনার দেখেন একটু কাত করা আপেল, নাইস আপেল, সুন্দর কথা বলছেন, আপেল শেপ। আরো ফিচার আছে। আচ্ছা, এই যাবতকালে যতগুলো মাল্টিপ্যান পাইছি, কত সেন্টিমিটার, সেগুলো কিন্তু ইন্ডাকশন চুলার মধ্যে যাইতো না সব। আপনি ভিউয়ারদের অবশ্যই কমেন্টসে দেখবে তারা যে তারা কি করতে পারতো, তারা শুধু বড় সসপ্যানের মধ্যে রান্না করতে পারতো আর ফ্রাই প্যানের মধ্যে রান্না করতে পারতো, বাট করাইতেও পারতো না, মাল্টিপ্যানও পারতো না, কারণ এটা বেসমেন্টটা থাকতো, বেসমেন্টটা ছোট, ঠিক আছে। আর এটার মধ্যে প্রতিটার মধ্যে আজকে রান্না করতে পারবেন, কারণ এটা বেসমেন্টও বড় প্লাস সাইজও বড় করছে। ওকে, ইন্ডাকশন বটমটা দেখেন বড় করছে, কত বড় করছে। এটা কি সাইজ বড় হইছে? মাস্ট বি 20 সিএম করছে, আগে ছিল 18 সিএম, এখন 20 সেমি ভাই। এখানে আসেন, আমি যদি ফিচার আবার বলি, হ্যাঁ আগের সসপ্যান ছিল 24 সিএম, এখন সসপ্যান হচ্ছে আপনার 26 সিএম, 26 সিএম। আগের হচ্ছে বেলি পট, মানে এখন যেটা বলতাছি এটা ছিল 18 সিএম, এখন করছে 20 সিএম। ওকে, আগে কড়াই ছিল 22 সিএম, মানে কড়াইটা, এই যে কড়াইটা 22 সিএম, ঠিক আছে, এটা হচ্ছে 24 সিএম কড়াই। আর ফ্রাই প্যান বরাবর 24 থাকে, 24ই আছে। ডিম না বাড়ছে দুইটা। এই ভাই ডিম না দেন, পুড়ে যাবে তো? পুড়ে যাবে? পুড়বে না? না, কেন পুড়বে ভাই? কিসের মধ্যে আছি আমরা? ডিম যদি পুড়ে যায় তাহলে এটা নিয়ে লাভ কি? ওয়াও, দেখেন চমৎকার, কোনো রকম তেল ছাড়া এত সুন্দর ভাই। এটা এমন একটা সেট, ঠিক আছে, আমরা যদি বাসায় মাসে, ঠিক আছে, প্রতিদিন এক মাসের কথা বলি, 5 লিটার যদি তেল লাগে, আমি নির্দ্বিধা তাকে বলতে পারবো, ঠিক আছে। আমি বলবো না যে আপনার 1 কেজি তেলে হয়ে যাবে, মানে তেল ছাড়া কোনো কিছু মজাও লাগে না, ঠিক আছে, আপনার অর্ধেক তেল সাশ্রয় হবে, এতটুকু এনশিওর করে বলতে পারি। আচ্ছা, এই হাড়ি সাইজটার সাথে সাথে এটার আর কি নতুনত্ব আসছে? ধরার জায়গায় ব্যাকলিট ট্যাকলিট এগুলা কি রকম? অবশ্যই মাস্ট, ঠিক আছে। আগে যেগুলো ছিল প্লাস্টিকের ছিল, এগুলো টোটাল ফাইবার। আচ্ছা, দেখেন ভাই লোকটা যদি দেখাই, ডিমটা মনে হয়, ও চমৎকার, দেখেন কি ডিম শেষ ভাজা? হ্যাঁ ভাজা শেষ, তো এত দ্রুত তেলও লাগে নাই, দ্রুত ভাই কোথায় আসছেন, ঠিক আছে, দেখতে হবে না। আচ্ছা, এবার চুলাটা একটু বন্ধ করে নেই, ঠিক আছে। এবার ফিচারটা যদি দেখি, দেখেন আগের কড়াই কি এত বড় ছিল? আগের কড়াই ছিল 24 সাইজ, না এটা হচ্ছে 24 সাইজের কড়াই, ঠিক আছে। দেখেন একটা জিনিস দেখাই, আগের যে কড়াইগুলো আমরা যদি পাত্রে দিতাম, এইদিকে আসেন, ফিচারটা যদি দেখাই, দেখেন ও ধরে নিছে কিন্তু, ইয়েস, ঠিক আছে। আর অন্যটা হলে ইরোর, মানে ছেড়ে দিত, যে আগেরগুলো যে দেখেন একটু পরে ইরোর লেখা আসবে, ঠিক আছে, ও ছাড়ে যে ইরোর মানে ছাড়। আর ছোটটা দেই, দেখেন দেওয়ার সাথে সাথে রান, এখন কিন্তু বন্ধ চুলা, হ্যাঁ আবার দেন রান, দেওয়ার সাথে সাথেই দেখেন অলরেডি রান। কমাবেন ছোটটার ভিতরে, এই দুইটা কিন্তু আগে কাজ করতো না, Yes. By Jeshomos of Buostra Nida, Tarakin to Shoba Jane, J, Milpenta, Aracho Koraita, either I can to Cascot. To basement, Shotochilo, Shoto Taina, then it a chobis course. Yes, our Bori Kiki course again. Across a chobis by Potita Kalari Sundor. Dimer Kosha Kalamoto. The Canada Chapner, Boiler Moto, Dimer Kosha Moto Kalar. Chobis size. It was a beast size. Suspender to the Dakai. It was a chub beast CM. It got to Duke Mangsho by Ona Sharkaji. Okay. By Pulakole, Kerepala, Duki Pulakota, Bakola Dirkiji. Shundor size. A Dakna Takbekota, Tinta. They will have over Tinta Dakna. I reject a dim but silam Tese. Okay. Then a color to Milbana, there will be also about the Hakasatara Takala. Egg, do, tin char, Tinta Dakna, 7 piece volley. Okay. A Russell by to Shoshuma Jacasta Corre, on Stiger Shate Duta Chamus. এবং চারটা মাজনি এটা দিয়ে আমি এটা বলাই বা হলো এটা রেগুলারই থাকে আমার দোকান আসলে আমি দিয়ে দিই আর একটা কালার আছে এরকম পেস্ট কালার আছে পেস্ট কালার যার যে কালারটা ভালো লাগে ঠিক আছে এই হচ্ছে এটা ফিচারটা এখন বললাম আপনাকে এবার আসি চুলায় চুলায় আসি আচ্ছা চুলায় এই পাশে একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চুলা বসাইছেন চুলায় বেটা একটা হাড়ি বসাইছেন আর এই পাশে ইন্ডাকশন এটা বুদবুদ করতেছে ভাই দেখেন হ্যাঁ এটা অলরেডি দিছি ভিডিওতে 5 মিনিটের ভিতরে দেখেন পানি বুদবুদ করতেছে আমি কিন্তু বাড়াই নাই আমি কিন্তু মিডিয়াম আছে রাখছি আমি যদি বাড়ায়া দেই 2250 করি তাহলে আরো তাড়াতাড়ি এসে যাবে সিলভার আমরা কি করি মানে ইন্ডাকশন চুলা কিনলে কি কিনতে হয় হাড়ি সেট কিনতে হয় ঠিক আছে ভাই অনেকে কিন্তু সাধ্য থাকে না কারণ একসাথে বড় অঙ্ক একটা চুলা কিনুম ঠিক আছে এত টাকা দিয়ে আবার যদি হাড়ি কিনি 5-6000 টাকা দিলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ায় অন্যরকম হয়ে যায় বা আজকে যে কাজটা করতে পারবেন আপনি যদি চান যে আমি সিঙ্গেল চুলা কিনবো বাসায় যে হাড়ি আছে সেই হাড়ি দিয়ে রান্না করব সেটা পারবেন ওকে আবার যদি চান যে না আমি ইন্ডাকশন চুলা নিব সাথে এই সেট দিয়ে রান্না করব সেটাও পারবেন আমি দুটোটা ওয়াইজ আপনাকে বলে দেব আজকে প্রাইস আমাদেরকে একটু বলেন ভাই কোনটার প্রাইস বলো আগে বলেন হাড়ি সেট নতুন আসছে তো এটাই শুরু করি 5250 টাকা লঞ্চ করছে কারণ প্রতিটা সাইজ কিন্তু বড় আচ্ছা এই ভাই কথা এক সন্তুষ্ট হইতে পারলাম না জারাস কিচেন আবার আমি আসলাম একটু খাতির যত্ন সহকারে একটু ভিউয়ারদের জন্য একটু কম তার মানে 2 মিলে এক করতেছেন একটা ডিসকাউন্ট চাইতেছেন আচ্ছা ঠিক আছে আর যেটা জারাস কিচেন যেটা সব সময় যেটা করে ঠিক আছে ইনশাআল্লাহ আমি আজকেও করব আজকে কিন্তু বিশাল একটা ধামাকা থাকবে ভাই ঠিক আছে পুরো সেট আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাস জুড়ে একটা ধামাকা থাকবে ওকে পুরো সেটটা যারা অর্ডার করবে অনলি কত দিলে আপনার ভিউয়ারসরা খুশি হবে জানেন আমার প্রোডাক্ট বলেন একবারে ধামাকা প্রাইস আচ্ছা 4500 না হইলো না ভাই লাভ করব না খেলা শেষ কেন জান না ঠিক আছে আচ্ছা বলি ঠিক আছে আচ্ছা এক মাসের জন্য তো ঠিক আছে ভাই প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত ঠিক আছে আমি অনলি 500 পিস প্রোডাক্ট নিয়ে খেলতেছি আহামরি না ঠিক আছে এক মাস লাগবে না ভাই বেচতে তারপরে বলে দেই এক মাসের মধ্যে যারা অর্ডার করবেন ঠিক আছে তাদের জন্য অনলি 4200 টাকা 4200 টাকা 4200 সত্যি ভাই ভাই রিয়েল 4200 ভাই আগেরটা কত ছিল ওটা তো 4200 টাকাই ছিল আর এটা সাইজ তো বড় করে নিয়ে আসছে এবং প্রতিটা আপনি যদি চান আগে ইন্ডাকশন চুলা কিনলে এটা কাজ করতে পারতেন না প্লাস কড়াইতে কাজ করতে পারতেন না এখন চারটার মধ্যে আপনি কাজ করতে পারবেন আচ্ছা এবার চুলার প্রাইস কেমনে কি বলেন চুলা ভাই এটা ব্র্যান্ডটা যদি একটু চুলা সম্পর্কে দেখাই হকিংস এর হকিংসের আমরা এখানে যদি আসি দেখেন এটা হচ্ছে হকিংস এর একটা প্রিমিয়াম কোয়ালিটির চুলা ওদের যে প্রিমিয়াম বিদ্যুৎ বিল কেমন আসে ভাই 100% আপনি 80% বিদ্যুৎ সেভ হবে আচ্ছা ভাই আমি যদি বলি এর মধ্যে যদি আমি কিন্তু অনেকগুলা ভিডিও দিছি প্রিভিয়াসে ইন্ডাকশন চুলা নিয়ে ভাত পোলাও আমি 12 মিনিটে রান্না করে দেখেছি বাসা ভাই আপনি ভুলে গেছেন কিনা জানি না ঠিক আছে কারণ রেগুলার রান্না কিন্তু আমাদের কাছে ভালো লাগে না ঠিক আছে খালি রান্না করি আজকে রান্না সারা ভিডিও দেখি ফিচারগুলো বলে দেই সেটাই ভালো হবে চুলার থাকবে হচ্ছে আপনার ভাত যদি রান্না করেন আপনার এক্সাক্ট সময় লাগবে হচ্ছে ধরেন 15 মিনিট মাংস 15 মিনিটের রান্না দেখাইছি ধরেন আরো 15 মিনিট কত হলো 30 মিনিট 1 ঘন্টা যদি ইউজ করেন আপনি আমি আবার কাউন্টার ভিউজে কাউন্ট করতে বলতেছি যদি আপনি 1 ঘন্টা ইউজ করেন আপনার 1 ইউনিট যাবে আচ্ছা এখন আপনার বাসার বিদ্যুৎ বিল কত টাকা ইউনিট দেন সেটা আপনি জানেন যদি আপনি 8 টাকা ইউনিট দিয়ে থাকেন তাহলে আপনার 324 240 টাকা মাসে আসবে কাউন্টার টোটাল আপনার অনেকে বলবে ভাই 150 টাকা সারা মাস রান্না ভাই 150 সারা মাস রান্না কিভাবে সম্ভব যদি আপনি 10টা রান্না করেন রান্নাটা টোটাল আপনার উপরে ডিপেন্ড করবে আমি আবারো বলতাছি যদি 1 ইউনিট খরচ করেন মানে 1 ঘন্টা রান্না করেন তাহলে আপনার 1 ইউনিট যাবে এটা হচ্ছে সলিড কথা আপনি আবার করেন আপনার বাসার বিদ্যুৎ বিল যদি 8 টাকা ইউনিট দেন তাহলে 3 8 24 30 দিনে মাস 240 টাকা সবাই তো ভাই 1 ঘন্টা রান্না করে না কেউ তো 2 ঘন্টা রান্না করে তার মানে আপনি 1 ঘন্টা রান্না করবেন 1 ইউনিট বিদ্যুৎ উঠবে এখন আপনি যতক্ষণ করেন ঠিক আছে 2 ঘন্টা করলে তার ডবল হবে 3 ঘন্টা করলে তার ডবল হবে বুগোচুকি কথা নাই ভাষা আজকে কিন্তু কেয়ার কথা বললাম আর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই অবশ্যই জারাস কিচেনে বরাবর যেটা দেয়া থাকে 2 বছরের কোয়ালিটি রিপ্লেসমেন্ট ওকে যেহেতু হকিংস একটা পপুলার প্রোডাক্ট অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি 2 বছর পার হয়ে গেলে আরো 5 সার্ভিস ফ্রি পাবেন তো প্রাইস কত প্রাইস এর হকিন্স তো সবাই জানে 5850 টাকা। আমি জানি না, আমি কমায় চাই। আচ্ছা 5500 টাকা। না হবে না, ইন্ডাকশন চুলা আরো কমে পাচ্ছি। এটা তো আপনার সেই অনুযায়ী কমায় দিতে হবে। আছে তো, কমের আছে তো। আমার কাছে 3000 টাকা দামের চুলা আছে। আমি এইটার ভেতরেই ভালো চাই। 2000 টাকা ওইটা কিনা আমি ফকির হয়ে যাব ভাই। আমাদের ভালো চুলা যেহেতু দিচ্ছেন, কমায় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটাও যেহেতু এটা একটা ধামাকা নিচ্ছেন আপনি, এটাও আরেকটা ধামাকা দিয়ে দিই আমি, ঠিক আছে? কত? আবারও সেম, আপনি ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে পুরো এক মাস জুড়ে যারা অর্ডার করবে, ঠিক আছে, অনলি 4500 টাকা। 4500 টাকা। 4500। আচ্ছা আর এই আরেকটা কথা শেষ নেই বাদশা ভাই, পরে আপনি আবার একটা প্যাক না ধরবেন, আমি ভালো করে জানি কাজটা সেরা দেই। কেউ যদি একটা ননস্টিক সেট এবং একটা চুলা দুটো একত্রে অর্ডার করে, ঠিক আছে, তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। বাই সিঙ্গেলটার ক্ষেত্রে আবার বারবার বলি, সিঙ্গেলটার ক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি। তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র যদি ননস্টিক সেট নেন সেক্ষেত্রে 4200 টাকাই পড়বে, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না। শুধু চুলা নিলে 4500ই থাকবে, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না। বাট দুটো একসাথে যদি কিনেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি, অবশ্যই ফ্রি থাকবে। এই দেখেন সিলভার সিলভার রান্না করতেছি না। আচ্ছা এই চুলাটার দাম কত ভাই? এই একই প্রাইস, একই প্রাইস, ঠিক আছে। আচ্ছা এখন অর্ডার করব কিভাবে বলেন? একেবারে সহজ হিসাব, যারা স্বাচ্ছন্দে, ঠিক আছে, আমার শপে আসতে চান তাদেরকে স্বাগতম, ঠিক আছে। ঢাকা নিউ মার্কেট আসবেন, কাঁচা বাজারের ঠিক পিছন সাইডে দেখবেন একটা 17 তলা বিল্ডিং দেখা যায়, এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্সও বলে। এটা নিচতলায় 55 নম্বর শপে আসলে আমাদের পেয়ে যাবেন। দুটো অনলাইন অর্ডার, অনলাইন একেবারে সহজ। যারা ঘরে বসে কেনাকাটা করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন, বাসায় পৌঁছায় দিয়ে আর টাকা নিয়ে আসবো। এটা হচ্ছে ঢাকা, ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো, বাকি যে টাকাটা ডিউ থাকবে কুরিয়ার থেকে কন্ডিশনে ছেড়ে নেবেন। ওকে ভাই দেখেন এই যে দেন সিলভারে পাতিলে বলা হয়, সিলভারে পাতিলে দেখেন কি সুন্দর রান্না হচ্ছে। তো চমৎকার এই হাড়ি সেটার চুলা নিতে যোগাযোগ করবেন জারাস কিচেনের সাথে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।